গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে এই জেলায়। এদিন গোবরডাঙ্গা হিন্দু কলেজের দখল নিয়ে এবিভিপি এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে। কলেজ ভাঙচুর, কলেজের দরজার কাজ, পাখা, একাধিক জিনিসপত্র সহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়, যার ফলে দুই দলের একাধিক সমর্থক আহত হয়। ছিঁড়ে এখানে ওখানে ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় তৃণমূলের দলীয় পতাকা। অভিযোগের তির বিজেপির দিকে। জানা যায় আজকে কলেজ তো পরীক্ষা চলছিল, সাধারণভাবে ক্লাস হয় না, কলেজ বন্ধ। বিজেপি তারা বাইরের থেকে প্রায় 100 জন ক্রিমিনাল মোস্তাং নিয়ে এসে বেপরোয়াভাবে কলেজের মধ্যে ঢুকে ভাঙচুর করে, আক্রমণ করে। কলেজ কর্মচারী এবং যে সমস্ত ইউনিয়নের ছেলেরা ছিল তাদেরকে বেধরক মারধর করে পাঁচজন ভীষণভাবে আহত, মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থায় তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। রিভলভার সহ কাজল সেন নামে কুখ্যাত ক্রিমিনাল একদা সে সিপিএম দলে ছিল, এখন বিজেপিতে নাম লিখিয়েছে। আশিস ব্যানার্জির নেতৃত্বে তারা এই সমস্ত সিদ্ধার্থ সমাদার এবং মহিলা নেত্রী তাদের নেতৃত্বে কলেজে এইরকম নিরস্ত ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা তাণ্ডবের পরিস্থিতি তৈরি করে। এই বিরুদ্ধেদের গ্রেপ্তার করতে হবে। যারা কলেজের সম্পত্তি নষ্ট করছে, ভাঙচুর করছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এছাড়াও জানা যায় কয়েকদিন আগেই এবিভিপির দুই ছাত্রকে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা মারধর করে। এরই পরিপ্রেক্ষিতে এদিন গোবরডাঙ্গা কলেজের প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিতে আসে এবিভিপি এবং বিজেপি কর্মীরা। তখনই সংঘর্ষ বাঁধে, উভয় পক্ষের অন্তত 20 জন জখম হয়, ভাঙচুর করা হয় দুপক্ষের 20টি বাইক। পাশাপাশি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র সংসদ ভেঙে গুঁড়িয়ে দেয় এবিভিপির সমর্থকরা। ঘটনা সামাল দিতে হাবড়া থানা এবং গোবরডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে। ভোলাদের রিপোর্ট, নোবেল বাংলা।